তো মানুষের অভাব থাকলে যে পরহেজগার হয়ে যাওয়া জরুরি নাই, অনেকের অভাবে স্বভাব নষ্ট, অনেকের অভাবে স্বভাব নষ্ট, অভাব আছে আবার দিনও নেই, দিনও নেই দুনিয়া নেই কিচ্ছু নেই, আখেরাত আজাব আর দুনিয়াত আজাব ওদের জন্য। কিন্তু যদি গরিব মানুষের দিন থাকে তো অল্প দিন পালন করে কিন্তু ধনীদের চেয়ে তো অনেক এগিয়ে যেতে পারবে, 500 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে, হাদিস আছে না নেই? কিন্তু কোন গরিব? ধার্মিক গরিব, ধার্মিক গরিব, দিনদার গরিব, পরিষ্কার মানুষ, অভাব ছিল, দুনিয়া কষ্ট করেছে, ওর উত্তম প্রতিদান আল্লাহ আখেরাতে দিয়ে দিয়েছে। যে ধনীদের হিসাব হইতে হইতে 500 বছর লেগে গেছে, আর এর কোনো হিসাব নেই, আল্লাহ কিসের হিসাব নেবে? সালাত নামাজ 75 নামাজ পড়েছি, রোজা আল্লাহ রোজা রেখেছি, জাকাত পয়সাই ছিল না জাকাত দিব, আরও জাকাত খাওয়ার মতো লোক ছিলাম, গরিব মানুষ ছিলাম, হারাম খাইনি, হালাল খেয়েছি, যা খেয়েছি ডাল ভাত খেয়েছি, আর হজ আল্লাহ হজ উমরাও করতে পারি, তো হজ তো দূরের কথা, পয়সাই ছিল না, আর কিসের হিসাব? হ্যাঁ, কোনো হিসাব নেই, সোজা জান্নাতে চলে গেল, সুবহানাল্লাহ। কিন্তু ধনীদের এক এক করে হিসাব শুরু হয়ে গেল, আল্লাহু আকবার, টাকার হিসাব দাও, কোথা থেকে এসছে, মিনাইনা ইকতাসাবা ফি মা আনফাকা, কোথা থেকে টাকাগুলো এসছে তোমার এত, আর কোথায় খরচ করেছো, দুটো হিসাব দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে, 500 বছর দেরি হয়ে যাবে, আল্লাহু আকবার। এই জন্য অনেকে যে ধনী হওয়ার জন্য খুব আশাবাদী, না না কখন না, ধনী হওয়াটা খুব ভালো জিনিস নয়, ধন বেশি ফেতে না, অভাবের চাইতে ধন বেশি ফেতে না, অভাবের কারণে যেসব লোকেরা গুমরা হয় তাদের সংখ্যা চাইতে অনেক বেশি সংখ্যক লোক পয়সার কারণে গুমরা পথভ্রষ্ট হয়ে রয়েছে, বেদিন হয়ে রয়েছে, পাপে ডুবে আছে। আল্লাহ হেফাজত করে যেসব এরকম ধন সম্পদের ফেতনা থেকে আর দারিদ্রের ফেতনা থেকে, দুটোই ফেতনা, আল্লাহ হেফাজত করে আমাদেরকে দিন নিয়ে বেঁচে থাকার তৌফিক দান করে।